সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দিবেন কিয়ামতের দিন, যেদিন সে ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি, রজুলুন তাসাদদাকা বিসাদাকা ফাআখফাহা হাত্তা লা তাআলামু শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, এক শ্রেণীর ব্যক্তি, সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি যারা আরশের নিচে ছায়া পাবে, যে ব্যক্তি গোপনে দান করে। কত গোপনে? ডান হাত কি দিছে বাম হাত টের পায় নাই, তার মানে অনেক গোপনে দান করেছে। এই গোপনে দান করলে খুশি হয় কে? আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, পড়ে সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ, তোমার আর তোমার রবের মাঝে গোপন কোন ডিলিংস আছে কি যেটা তুমি আর তোমার রব শুধু জানো? তোমার জীবনে এমন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? ওই দানগুলোরে পছন্দ করে কে? আল্লাহ। যারা দুনিয়ার বুকে সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় দান করে, কিয়ামতের দিন আমল নামা দেখে তারা অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ এত ভালো কাজ আমি দুনিয়ায় করি নাই, হয়তো এটা আমার আমল নামা নয়, ফেরেশতারা ভুল করে অন্যের আমল নামা আমাকে দিয়ে দিয়েছে। আল্লাহ বলবেন না আমার ফেরেশতারা ভুল করে না। ফেরেশতারা ভুল করে নাকি? না। তোমার আমল নামাই তোমার হাতে পৌঁছেছে, দানকারী বলবে আল্লাহ এত ভালো কাজ আমি করি নাই, কি করে এত আমলের পাহাড়? আল্লাহ বলবে ওই যে আমার খুশির জন্য, আমার ভালোবাসায় দুনিয়ার বুকে যে তুমি দান করেছ, ওই দানের সওয়াবটাকে পাহাড় পরিমাণ বড় করে আমি আল্লাহ নিজ দায়িত্বে তোর আমল নামায় ঢুকিয়ে দিয়েছি। সেই বুখারীর বর্ণনা, কামাই রব্বি আহাদুকুম ফুলুয়াহু, তোমরা তোমাদের গাভী যেমনে পালো, বাসুর পালন কারা কারা দেখি, মাশা আল্লাহ অনেক গরু টরু আছে তো এলাকায়, ছাগল পালন কারা কারা, ওট পালন কারা কারা দেখি, ওট নাই তো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা যেমনি ওটের বাচ্চা পালো, বাছুর পালো, পেলে পুষে যেমনি বড় করো, তোমার ওই ছোট্ট দান, ওই দানটা যেহেতু আমার খুশির জন্য দিয়েছিল ওইটারে আমি পালছি। তোমরা যেমনি বাছুর পালছো, আমি আল্লাহ তোমার ছোট্ট দানের সওয়াবটাকে পেলেছি, পেলে পুষে বড় উহুদ পাহাড়ের সমান করে এরপরে তোমার আমল নামায় উঠাইয়া দিছি। তাহলে মুত্তাকি বান্দার প্রথম গুণ, তারা দান করে, সর্বাবস্থায় দান করতে হবে, ফিসাররা সুখের সময়ও করব, অফিদাররা দুঃখের সময়ও করব। সুখের সময় যদি আমি বছরে 10,000 টাকা দান করি, দুঃখের সময় 10 টাকা তো দিতে পারবো, কথা বোঝে নাই বোধ হয়। কষ্টের সময় অল্প দিব, কিন্তু দেয়ার ধারাবাহিকতাটা আমরা চালিয়ে যাব, পারা যাবে? এজন্য আল্লাহ বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররাঈ ওয়াল-কাযিমিনাল গায়্বা ওয়াল-আফিনা আনিন-নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। সুবহানাল্লাহ, আমার মুত্তাকি বান্দাদের প্রথম বৈশিষ্ট্য, ইউনফিকুনা ফিস-সারাঈ ওয়াদ-দাররা, সুখে দুঃখে সচ্ছল কিংবা অসচ্ছল যে অবস্থায় থাকুক না কেন তারা আমার রাস্তায় দান করে। দান করলে খুশি হয়ে যায় কে? আল্লাহ। সাদাকা করলে আপনারে পছন্দ করবে কে? আল্লাহ। যাকাত দিলে পছন্দ করে কে? আল্লাহ। দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত, তোর দিল খুলবে পরে আগে খুলুক হাত, দে যাকাত, দে যাকাত, তোরা দে রে যাকাত। পড়েন আমিন। দিল পরে খুলবে আগে হাত খুলতে হবে, উপরের হাত নিচের হাতের চাইতে সেরা। যে ব্যক্তি নেয় তারে আল্লাহ পছন্দ করে না, যে ব্যক্তি দেয় তারে ভালোবাসে কে?
الذين ينفقون في السراء والضراء আমার মুত্তাকি বান্দারা সুখে দুঃখে সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় আমার রাস্তায় দান করে। তার মানে মুত্তাকি যদি নিজেকে মুত্তাকি হিসেবে এস্টাবলিশ করতে চান, দান করার ধারাবাহিকতাটা অব্যাহত রাখতে হবে, থামানো যাবে না। একটা সময় ভালো যাচ্ছে আমার, বেশি করে দিচ্ছি, আবার সময় খারাপ যাচ্ছে কম করে দিব, কিন্তু দিব। দেওয়ার ধারাবাহিকতা থামানো যাবে? কেউ এসে আপনার কাছে চাচ্ছে, এই যে আপনি দিতে পারতেছেন, এই তৌফিকটা দিল কে? প্রাইভেট কারে চড়ে চড়ে আপনি ঘুরে বেড়ান, জ্যামে গাড়ি আটকালে গ্লাসে এসে নক করে, পথবঞ্চিত শিশুরা আহা খেতে পায় না, বৃষ্টিতে ভিজে, ভাঙ্গা একটা থালা নিয়ে স্যার দুইটা টাকা দেন, অনেকে ধমক দিয়ে তাড়িয়ে দেয়, এই যে আপনি ধমক দিছেন, ওরে প্রাইভেট কারে বসাইতে পারে কে? আপনার হাতে ভাঙ্গা থালা দিয়ে রাজপথে নামায় দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন, আমি দেয়ার মালিক, তুমি দাও, তুমি দিলে তোমার হাত আমি ভরে দেব। আল্লাহু আকবার। এটা বোঝা গেছে না? মনে থাকবে কতক্ষণ? হ্যাঁ, কালকে ভুলে যাবে কে? আজীবন। হ্যাঁ, আজীবন মনে থাকবে? মনের কান দিয়ে শুনতে হবে, এই কান না, মনেও একটা কান আছে, ওই কান দিয়ে শুনলে ভুলবেন না। তাহলে মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য, যেহেতু আমরা মুত্তাকি হয়ে ফিরে যেতে চাই, মুত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য আমরা জানলাম, যারা সুখে দুঃখে কি করে? দান করলে বাড়ায় দেয় কে? ধৈর্য রাখলে নতুন কিছু পাওয়া যায়, ওটা ছেড়ে দেন, ওটা দিয়ে দেন, তাহলে নতুন কিছুর ব্যবস্থা করবে কে? তাহলে এটা বুঝে ফেলছেন না? হজম হয়েছে? হজম, এটার হজম করে ফেলেন, হয়ে গেছে গা? সারাদিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি, আজকের সারাদিনের জন্য তোরে আমি হারালাম, আজকের সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন নিয়ে তুই বেঁচে গেলি, আজকের জন্য যা কালকে তোরে আমি ধরব। এই জন্য এই দোয়াটা পড়ার দরকার আছে না? আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কদীম মিনাশ শাইতানির রাজীম, চারটা বাক্যের দোয়া। মুখস্থ করতে কষ্ট হলে যে ইউটিউবে চলে যাবে আজকেই, ওখান থেকে শুনে আপনারা মুখস্থ করে নেবেন, এই দোয়াটা পড়বেন, তাহলে ওই দিনের জন্য শয়তানের ওয়াসওয়াসা, টেম্পটেশন, প্রভোকেশন থেকে আপনি আল্লাহ তাআলার প্রোটেকশনে চলে গেলেন। সুবহানাল্লাহ পড়েন। তারপর আল্লাহর হাবিব বললেন, ঢুকার আগে আমারে সালাম দাও, পড়বেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। এই দুইটা জিনিস যখন করে ফেললেন, তখন ডান পা দিয়ে পড়বেন, আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহুম্মা ফতাহ লি, ও আল্লাহ আমার জন্য তুমি খুলে দাও, আবওয়াবা রাহমাতিক, তোমার রহমতের দরজা। তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না? মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত, মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই, মসজিদের ভিতরে রহমত। কোথায় রহমত? কোথায়? মসজিদের ভিতরে রহমত আছে না? তার প্রমাণ, মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি, আর ঘুমে ধরে। মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি? সবাই ঘুমাইছেন? আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময়, যে কি ঘুম আসে, আসে আসে, কমন পড়ছে? একেবারে কমন পড়ে গেছে, ঘুম আসে, কারণ রহমত, রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তাআলা আরশের উপর থেকে নাজিল করতে থাকে, আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায়, অনেকের ঘুমও চলে আসে, ঠিক কি না? এজন্য আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও। এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে? আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে? জোরে বলেন, বাম পা দিয়ে। কি পড়বেন? আল্লাহুম্মা ইন্নি আসআলুকা মিন ফাদলিক, ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই, মানে রিজিক চাই, রিজিক দেয়ার মালিককে। তার মানে খুব সোজাসাপটা কথা হচ্ছে, মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত, আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক। বাইরে পাওয়া যায় কি? রিজিক। মসজিদের ভিতরে রিজিক আছে, তার মানে সারাদিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে, নামাজের সময় নামাজ পড়তে হবে, কাজের সময় কাজ করতে হবে, এটাই হচ্ছে ইসলামের বিধান, নামাজের সময় নামাজ, কাজের সময়। আমি প্রশ্ন করব, আওয়াজ করে উত্তর দেন, নামাজের সময়, কাজের সময়, নামাজের সময়,
কাজের সময়, এটা মনে থাকবে। এজন্য আল্লাহ বলেন ফাইদা কদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও, নামাজের সময় আসবেন, নামাজ শেষ বের হয়ে যান, ফানতাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো, নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভেতরে, ছাত্ররা চলে যাবে হাই স্কুলে, মেম্বার অব দ্য পার্লামেন্ট চলে যাবে সংসদে, সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে, ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে, সিএনজি ওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে, রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক কিনা? এটাই ইসলামের বিধান, নামাজের সময় নামাজ, কাজের সময়। আচ্ছা তাহলে প্রথম সুন্নাত পেলাম, পবিত্র হয়ে ঢুকবো, ভালো জামা পরে ঢুকবো, দুই নাম্বার, তিন নাম্বার, ঢুকার সময় কোন পা, বের হওয়ার সময়, চার নাম্বার, মসজিদে ঢুকে দুই রাকাত, মসজিদে ঢুকে ক রাকাত পড়েন আপনারা, তাহিয়াতুল মসজিদ, মসজিদে আপনি ওয়েলকাম জানাবেন, ঢুকেই দুই রাকাত পড়বেন, ওযু করলেই দুই রাকাত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে জুমার খুতবা দিচ্ছেন, খুতবা চলাকালীন সময়ে এক সাহাবী এসে মসজিদের মধ্যে বসে পড়লেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরে বললেন দাঁড়াও, সাহাবী দাঁড়ালেন, আল্লাহর নবী জিজ্ঞেস করলেন কেন বসে বললা, দুই রাকাত পড়ছো নাকি? সাহাবী বলে পড়ি নাই। বিশ্বনবী বললেন তাহলে তাড়াতাড়ি দুই রাকাত নামাজ পড়ে বসে যাও, সুবহানাল্লাহ পড়ো, দুই রাকাত পড়ো নাই, তো পড়ো, দাঁড়াও, তারপরে বসো। দেখেন খুতবা চলাকালীন সময়ে আমাদের খতিবরা কখনো খুতবা থামায়, কথা বুঝেন নাই, জুমার খুতবা আপনারা শুনেন না, খুতবা চলতেছে ওই মুহূর্তে ইমাম সাহেবরা কখনো খুতবা থামায়, মাঝখানে কোনো ঝামেলা হলে থামায় না, প্রথম খুতবা শেষ বসে তারপরে দ্বিতীয় খুতবা, খুতবার মাঝখানে কোনো থামাথামি নাই। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন খতিব ছিলেন দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খুতবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড এবং আমাদের খুতবা দেওয়ার স্টাইল অ্যান্ড অ্যাটিটিউড, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরটা কত প্রাণবন্ত ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোসাইটি ওরিয়েন্টেড একজন পার্সোনালিটি ছিলেন, সমাজের মানুষ কেন্দ্রিক, খুব সামাজিক ছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি দেখলেন একজন বসে পড়ছে, উনি খুতবা থামায় দিলেন, জুমার খুতবা থামায় বললেন এই নামাজ পড়ছো না, পড়ো, দুই রাকাত পড়ো, আবার খুতবা শুরু করলেন, সুবহানাল্লাহ পড়বেন না, একবার তিনি খুতবা দিচ্ছেন দেখলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুইজন নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট মানুষ কাতারের ভিতরে ঢুকে কোনো সাহাবী টুপি টান দেয়, কারো পাগড়ি ধরে টান দেয়, একজন এদিকে দৌড় দেয় আরেকজন ওদিকে দৌড় দেয়, মসজিদে একটা ডিস্টার্ব হচ্ছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামিয়ে দিলেন, মিম্বার থেকে নেমে আসলেন, দুই নাতিকে দুই হাতে ধরলেন, ধরে আস্তে করে জান্নাতের এই দুই সর্দারকে নিয়ে মিম্বারের উপরে দাঁড়ালেন, এই হাতে এই নাতি, ওই হাতে আরেক নাতি, এরপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি বাকি খুতবা দিলেন, পড়েন, সুবহানাল্লাহ, কত প্রাণবন্ত খুতবা, উনিও খুতবা দিতেন আমরাও খুতবা দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা দিচ্ছেন, এক সাহাবী এসে বললো ইয়া রাসূলুল্লাহ মদিনায় দুর্ভিক্ষ, বৃষ্টি নাই, আপনি বৃষ্টির দোয়া করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবা থামায় দিলেন, থামায় দিয়ে দোয়া শুরু করলেন, আল্লাহুম্মা আসকিনা গাইসান মুগীসান মারিআন মুরিআন নাফিআন গায়রা দার আজিলান গায়রা আজিল, আল্লাহ উপকারী বৃষ্টি দেন যে বৃষ্টিতে আমাদের ফসল জন্মাবে, সবুজ ঘাস লতা পাতা জন্মাবে, আমাদের গবাদি পশুর রিজিক বাড়বে, এরকম উপকারী বৃষ্টি আমাদেরকে দিয়ে মদিনাটারে ধন্য করে দেন। বৃষ্টি শুরু হলো, জুমাবার বৃষ্টি, শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, টানা সাত দিন বৃষ্টি, এবার বৃষ্টির চোটে মদিনায় বন্যা হয়ে গেছে, এতদিনে দুর্ভিক্ষ, এতদিনে কি, এখন বৃষ্টির বরকতে দোয়া করছে বৃষ্টিতে এবার বন্যা, যেই সাহাবী বৃষ্টির জন্য দোয়া করতে বলেছিলেন।